হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজন ফটোশপ ইউটিউব চ্যানেলে। অনেক সময় দেখা যায় যে একটি 16 জিবি পেন ড্রাইভে 11 জিবির ফাইল কপি হচ্ছে না, যার ফলে দেখা যায় যে আপনি সে ফাইলটিকে কপি করে অন্য কোথাও নিয়ে যাবেন সেটা নিতে পারছেন না। এটা বড় একটি সমস্যার ব্যাপার। আসলে আমরা একটু সরাসরি প্র্যাকটিক্যালি দেখে আসি। এটি আমার 14.6 অর্থাৎ 16 জিবি একটি পেন ড্রাইভ এবং এখানে রয়েছে একটি 11.3 জিবির ফাইল। আমরা রাইট বাটন ক্লিক করে যদি সেন্ড টু করি তাহলে এখানে বলছে দ্য ফাইল ড্রাইভার প্যাক ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। অর্থাৎ আপনার যে 11 জিবি ফাইলটি রয়েছে এটি কোনো অবস্থাতে আপনারা 16 জিবি পেন ড্রাইভে কপি করতে পারবেন না। আমি আবার দেখাচ্ছি, আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম, এখন আমি সরাসরি পেন ড্রাইভে চলে গেলাম, এখানে আমি পেস্ট করছি, দেখেন তারপরেও এটি কপি হচ্ছে না। তাই আজকের লেসনে আমি আপনাদের দেখাবো যে কী করে একটি 16 জিবির পেন ড্রাইভে 11 জিবি বা 12 জিবির ফাইল আপনারা খুব সহজেই কপি করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, সাধারণত একটি পেন ড্রাইভ যখন ফ্যাট ফরম্যাটে থাকে তখন সেখানে 11 বা 12 জিবির ফাইল কোনো অবস্থাতেই কপি করা যায় না। রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিতে যাচ্ছি, লক্ষ্য করে দেখুন ফাইল সিস্টেম FAT32। আপনার পেন ড্রাইভটি হতে পারে 8 জিবি, 16 জিবি, 32 জিবি, যাই হোক না কেন, আপনার সেইটার ভিতরে আপনার বড় ধরনের কোনো ফাইল মোটেও কপি করতে পারবেন না। অর্থাৎ 3 জিবির বেশি কোনো ফাইল আদৌ কপি করা সম্ভব নয়। আপনারা একটু আগে দেখলেন যে আমার একটি ফাইল ছিল 11 জিবির, এখানে রয়েছে 14.6 জিবি। এই 14.6 জিবি কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা। ঠিক এই ফাঁকা একটি পেন ড্রাইভে আমি 11 জিবির একটি ফাইল কপি করতে আদৌ পারলাম না এবং কপি হচ্ছেও না। সো এখন আপনার যে কাজটি করতে হবে এটি হচ্ছে এই পেন ড্রাইভটিকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে যান, ফরম্যাটে গিয়ে এখান থেকে NTFS সিলেক্ট করুন, করার পরে কুইক টিক চিহ্ন দিয়ে দিন এবং স্টার্টে ক্লিক করুন, এবার ওকে ক্লিক করুন। ফরম্যাট কমপ্লিট, এবার ওকে করুন এবং এটি ক্লোজ করে দিন। এবার সরাসরি চলে যাবো আমরা ফাইলটিতে, এতে সেই 11 জিবির ড্রাইভার প্যাক সলিউশনটি। এই ড্রাইভার প্যাক সলিউশন সফটওয়্যারটির সাহায্যে আপনার যে কোনো ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপের ড্রাইভারকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। সাধারণত বিদেশ থেকে যখন কোনো ল্যাপটপ আসে সেই ল্যাপটপের সাথে কোনো প্রকার মাদারবোর্ডের সিডি থাকে না। সো যখন আপনার উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন তখন অনেক ড্রাইভার মিসিং থাকে। সো আপনারা চাইলে এই ড্রাইভার প্যাক সফটওয়্যারটির সাহায্যেই আপনারা খুব সহজে সেই ল্যাপটপের মাদারবোর্ড ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ড্রাইভার প্যাক সলিউশনটি। যাই হোক, এখন আমি এটিকে কপি করি, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু পেন ড্রাইভ দেখিয়ে দিলাম, লক্ষ্য করে দেখুন কপি চলছে। এখন শিখতে পেরেছেন যে কীভাবে 16 জিবির পেন ড্রাইভে আপনারা 11 জিবির ফাইল কপি করবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় আপনাদের পেন ড্রাইভ থাকে 32 জিবি এবং আপনার ফাইলটি থাকে 16 জিবির মতন, সেক্ষেত্রে দেখা যায় সেই ফাইলটিও কোনো অবস্থাতে কপি হয় না। তো আমি যে নিয়মটি দেখিয়ে দিলাম সেই নিয়ম পালন করলে অবশ্যই আপনারা কপি করতে পারবেন। আবারও বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওতে একটু কমেন্টস করবেন আর কোন কোন ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।